ইসলামী ব্যাংক, ব্যাংক বলতে আসলে কোন ব্যাংকগুলোকে বুঝায়? দুটি প্রশ্ন তার রয়েছে এখানে, ইসলামী ব্যাংক বলতে কোনগুলোকে বুঝায়, আর দ্বিতীয়ত ইসলামী ব্যাংক যে মুনাফা দেয় এবং কনভেনশনাল ব্যাংকগুলো যে ইন্টারেস্ট দেয়, এটি দুটি অনেকে বলছেন যে সমান, আসলে এক্ষেত্রে ইসলামের বক্তব্য কি? জি, ইসলামী ব্যাংক বলতে আমরা বুঝবো ওইসব ব্যাংকে যেগুলোর সকল মূল নীতি ইসলাম থেকে নেওয়া হয়েছে, বাণিজ্য এবং লাভ মুআমালাত লেনদেন যতগুলো আছে সবগুলো ইসলাম থেকে নেওয়া হয়েছে, সেটা ইসলামী ব্যাংক। সাধারণত ইসলামী ব্যাংকের যে একটা সর্ব মানে শ্রেষ্ঠ মৌল নীতি, সেটা হলো যে একজন শ্রম দিবে, একজন পুঁজি দিবে, এখানে লাভ হতে পারে, লসও হতে পারে, লাভেরও অংশীদারিত্ব নিতে হবে, লসেরও অংশীদারিত্ব নিতে হবে। এখানে আল গুনমু বিল গুরমে, শরীয়ত মূলনীতি হল লসের ঝুঁকি নিলেই তার জন্য লাভ হালাল, লসের ঝুঁকি যে নেবে না তার জন্য লাভ হালাল হবে না। এটা হলো সর্বমৌলিক একটা পার্থক্য। এই জন্য ইসলামী ব্যাংকগুলোতে লাভ লসের ভিত্তিতে কিন্তু যেটা দেয়া হয় সেটা দেয়া হয়। আর যারা বলেন যে সুদি ব্যাংকের যেই লাভ আর ইসলামী ব্যাংকের লাভ একই রকম, এটা কথা এত মারাত্মক, এই কথা যে বলবে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ পাগল করে তুলবেন। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তাদের যে কিয়ামতের ময়দানে এরা পাগলের মতো উঠবে, এজন্য উঠবে যে তারা বলেছে বাণিজ্য আর সুদ একই রকম, বাণিজ্যিক লাভ আর সুদী লাভ একই রকম। এটা ভয়ঙ্কর কথা। আল কোরআনে সূরা আল বাকারায় কঠিন ভাবে এটার প্রতিবাদ আল্লাহ করেছেন, কিছুতেই একরকম নয়, একটা হলো হালাল আর একটা হলো হারাম। অনেক ধন্যবাদ, এ সম্পর্কিত আরো অনেক কিছু আমাদের জানার আছে, পরবর্তীতে ইনশাল্লাহ জেনে নেব। এই মুহূর্তে যাচ্ছি আমরা একটি বিরতিতে, ইনশাল্লাহ ফিরে আসবো খুবই তাড়াতাড়ি, থাকুন দিগন্তের সাথে। আল্লাহ তুমি দেখাও সরল পথ। সুপ্রিয় দর্শক, স্বাগত পুনর্বার ইসলামী ব্যাংক সরল পথ লাইভের 244তম পর্বের বাকি অংশে। আমরা মেইল নিচ্ছি, বিটি পাঠিয়েছেন মুজাম্মিল হক, তিনি লিখেছেন, মাই ডটার্স এজ ইজ 4 মান্থস, হোয়াট ইজ দ্য মশালা অ্যাবাউট হার ইউরিন? ডক্টর মঞ্জুরি ইলাহি, 4 বছর বয়সী মেয়ের ইউরিনের ক্ষেত্রে মশালা কি? ইউগসালু মিন বাউলিল জারিয়া, মেয়েদের পেশাব সে যত ছোটই হোক না কেন, সেটি যদি শরীরে লাগে, জামা কাপড়ে লাগে, সেখানে ধুয়ে ফেলতে হবে, এটি হচ্ছে শরীয়তের বিধান। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন মিনহাজ রাফি করেছেন, যে ডু আই নিড ওজু টু রিড এনি কাইন্ড অফ দরুদ, কোন দরুদ পড়ার ক্ষেত্রে ওজু করার প্রয়োজন আছে কিনা? আসলে দরুদ পড়ার জন্য ওজু লাগবে না, ওজু ফরজ শুধু ইসলামে একটি ইবাদতের জন্য, সেটি হলো সালাহ। এজা কুম তুমি ইলা সালাতি, যখন তোমরা সালাতের দিকে যাবে তখন ফাকসুলু ওজু হুকুম, চেহারা দো, হাত দো, ইত্যাদি ইত্যাদি ওজু করো। এছাড়া আর কোন ইবাদতের জন্য ওজু ফরজ করা হয়নি। আর যেটা দুরুদের কথা বললেন, এটার জন্য ওজু ফরজ নয়, কারণ যেসব নারীদের মিন্স হচ্ছে তাদেরও বলা হয়েছে তারা ঈদগাহে যাবে, ফায়ুকাব্বির নাবে তাকবীর হিম, তারা মুসলিমদের তাকবীর আল্লাহ আকবার আল্লাহ আকবার এসব তাকবীর বলবে, ওয়াদু নাবে দাওয়াতে হিম, তারা যেসব দোয়া করছে সেসব দোয়া তারা শরীক হবে। তো সে অবস্থাতে নারীদের ওজু ওজুর কোন সুযোগ থাকে না, ওজুবিহীন অবস্থায় এগুলো পড়া যাবে বলা যাবে। আর আরেকটা বিষয় হলো, আমাদের অবশ্য অধিকাংশের মত হচ্ছে ওজু করতে হবে, সেটা হচ্ছে মুসাফ ধরা, কোরআনুল কারীম স্পর্শ করা, অধিকাংশ আমাদের মতে সেটা। অনেক ধন্যবাদ। প্রশ্ন করেছেন দিলওয়ার রাজশাহী ইউনিভার্সিটি থেকে, তিনি লিখেছেন, এট ফার্স্ট টেক মাই সালাম, মাই কোয়েশ্চেন ইজ দ্যাট উই নো এ চাইল্ড ইজ ইনোসেন্ট অ্যান্ড ইফ ইট ডাইজ গোজ টু জান্নাহ, but if a child of unbeliever family dies, would he go jannah? Dr. Manzoor Ilahi, amra to jani je jara shishu shishura to jannate jabe, to shishu shoishobe jodi she mara jay kono guna korar age, guna kora bodh shokti somporno hor agei jodi mara jay momin shishur khetre, ei khetre tini jante chaichen je jara unbeliever orthat non muslim poribarer shishuder khetre কি হবে, তারাও কি জান্নাতে যাবে? এই প্রশ্নটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল, এবং সাহাবারা যখন তাকে এই প্রশ্ন করেছে তিনি উত্তর দিয়েছিলেন, আল্লাহ ইয়ালামু বিমা কানু ইয়াফালুন বিমা কানু ইয়ামালুন, এভাবে অর্থাৎ আল্লাহ জানতেন যে যদি তারা জীবিত থাকতো তাহলে কি কাজ করত, এবং সেই অনুযায়ী তাদের ফয়সালা হবে। এবং এটা তাকদীরের একটা মাসালা, কিন্তু তাকদীরের মাসালা হচ্ছে এটা তাকদীরের দ্বিতীয় স্তর, আল্লাহর ইলম, আল্লাহ জানেন যা হয়নি, যদি হতো কিভাবে হতো। সুতরাং এই অমুসলিম সন্তানেরা
যদি জীবিত থাকতো, অ্যাডাল্ট হতো, বালিগ হতো, তাহলে কি হতো? সে যদি তারা ইসলাম গ্রহণ করত, এটি আল্লাহর এলমে থেকে থাকে, জানার মধ্যে তার নলেজে থেকে থাকে, তাহলে তারা হবে জান্নাতি। আর যদি তারা না, পুরো জীবনটা আনবিলিভার হিসাবে কাটিয়ে দিত, যদি আল্লাহর এলমে সেটাই থেকে থাকে, তাহলে তাদের ফয়সালা সেভাবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ছোট্ট একটা কোটেশন ব্যবহার করেছেন, আল্লাহই ভালো জানেন কি আমল তারা করত, সে আমল অনুযায়ী আল্লাহ ফয়সালা করবেন। অতএব উত্তরটা আমার মনে হয় এতটুকু ছোট্ট উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই আমাদের জন্য ভালো। অর্থাৎ এখানে পুরোপুরি আল্লাহর ইখতিয়ার কি, আল্লাহর ইখতিয়ারের মধ্যে আছে, তাদের কি হবে আল্লাহই ভালো জানেন। অনেক ধন্যবাদ। আবারও আমরা যাচ্ছি টেলিফোন কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, দিগন্ত টিভি। জি জি জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি, চট্টগ্রাম থেকে করছি। আমার এক স্বাস্থ্য বোন, হ্যাঁ, ওনার খালার হাজবেন্ড মারা গেছে কিছুদিন, খালা মারা গেছে, স্বাস্থ্য বোন খালা মারা গেছে। তো এখন ওনার যে হাজবেন্ডটা, হাজবেন্ডের সাথে আমার স্বাস্থ্য বোনের সাথে বিয়ে দিতে চাচ্ছে আর কি। সম্পর্ক আগে ছিল মামা, এখন যে খালা মারা যাওয়ার পর এখন বলতে চাই আর কি, যে ওকে বিয়ে দেওয়া যাবে কিনা, এবং ইসলাম শরীয়তে কি বুঝি নাই, কার সাথে কার বিবাহ, এটা স্পষ্ট করে বলুন। জি জি জি, রিলেশনটা আবার একটু রিপিট করুন। আমার স্বাস্থ্য বোনের, আমার চাচার মেয়ে আর কি, হ্যাঁ, চাচা মেয়ের যে ওর খালার সাথে, ওর খালার হাজবেন্ড খালা মারা গেছে, খালা মারা যাওয়ার পর, ওর মারা যাওয়াটা বিষয় নয়, মানে আপনি বলুন যে যে দুজন এর বিয়ের কথা বলছেন, পাত্র এবং পাত্রী, এদের দুজনের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক আমি এটা, যখন ওর খালার সাথে বিয়ে ছিল তখন তো মামা রাখত। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পারছি না, আপনি আর একটু গুছিয়ে যদি অন্য সময় আমাদেরকে ফোন করেন অথবা মেইল করতে পারেন, অথবা আপনি আমাদেরকে মেইল করতে পারেন, আপনাকে অনেক ধন্যবাদ, সাথে সাথে দুঃখ প্রকাশ করছি। প্রশ্ন করেছেন মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ, লিখেছেন, উই আর ওয়ান ব্রাদার অ্যান্ড টু সিস্টার্স, ক্যান ইউ সে মি হাউ উই উইল ডিভাইড আওয়ার মাদার্স প্রপার্টি অ্যামং আস অ্যাকর্ডিং টু ইসলাম অ্যান্ড দ্য প্রেজেন্ট রুল অফ গভর্নমেন্ট। লিখেছেন তিনি যে তারা হচ্ছেন এক ভাই দুই বোন, এই মতাবস্থায় তারা তাদের মায়ের সম্পত্তি নিজেদের ভিতরে কিভাবে বন্টন করবেন, এই বন্টন নীতিটা ইসলামের আলোকে জানতে চাচ্ছে। জি, এটা তো এক কথায় সূরা আন-নিসার ১১ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, লিযাকারি মিসলু হাযিল উনসাইয়াইন, অর্থাৎ দুই বোন যা নেবেন, এক ভাই তা নেবেন। এখন যদি জি একেবারে সমস্যা হচ্ছে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা যে মায়েরটা সমান, জি এটা একটা ভ্রান্ত ধারণা, যে মা এবং বাপ উভয়ের সম্পত্তি একই নিয়মে, অর্থাৎ মেয়েরা দুই মেয়ে যা নেবে এক ভাই তা নেবে, এই নিয়মেই মায়ের সম্পত্তি বাপের সম্পত্তি উভয় সম্পত্তি বন্টন করতে হবে, এটা ফরজ। জি জি। প্রশ্ন করেছেন এবারে আয়েশা আইরিন, লিখেছেন, আচ্ছা, কেউ যদি অন্য কারো অজান্তে টাকা বা অন্য কোনো জিনিস নেয়, তবে যে জিনিস যে দিয়েছে, তবে যে নিয়েছে তার কি করণীয়, নিয়েছে সে তার ভুল বুঝতে পেরেছে পরে, আর ইত্যাদি, তো বিষয়টি বুঝতে পেরেছে নিশ্চয়ই, সে সেটা ফেরত দেবে, অবশ্যই ফেরত দেবে, এবং অ্যাপোলজি করা উচিত, মাফ চাওয়া উচিত, কারণ সে অন্যায়ভাবে এ সম্পত্তি নিয়েছে, অন্যায়ভাবে এ সম্পত্তি নিয়েছে, অন্যায় করার কারণে দুটো জায়গায় তার ভায়োলেশন হয়েছে। একটা হচ্ছে সে না জানিয়ে, হয়তো ওই লোক এই সম্পত্তির জন্য আজও সে জানে না, যদি কেউ গোপনে ফেরত দেয় তাহলে তার টেনশন কিন্তু দূর হবে না এবং তার ক্ষোভও যাবে না, সে মাফও করল না, এজন্য সরাসরি তার কাছে ক্ষমা চাইতে হবে, এবং ফুল যে সম্পত্তিটা তিনি না জানিয়ে নিয়েছেন এটাই তো, এটাকে তো বলা হয় চুরি করা। সুতরাং সেই জিনিসটা, মানে সম্পদকে তার হকদারের কাছে ফেরত দিতে হবে, দুটো জিনিস তাই করতে হবে। ধন্যবাদ দিচ্ছি ফোন টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, আমি লিয়াকত বলছি ধানমন্ডি থেকে। আচ্ছা বলুন। যে আমার প্রশ্নটা ছিল, এর আগে যে প্রশ্নটা এসেছিল, যে ইসলামী ব্যাংকের লাভ এবং অন্যান্য ব্যাংকের সুদ, এই সম্বন্ধে বিষয়টা আমাকে স্পষ্টভাবে বুঝাতে হবে আর কি, এই জন্য আমি কোশ্চেনটা করছি, কারণ এটা আমাদের সবার জানা দরকার। জি, নিঃসন্দেহে এটি জানা অতীব জরুরি। যেহেতু আমিও একজন মানে ধর্মপ্রাণ মুসলমান। জি জি, আমাদের সকলের জন্য জানা জরুরি। জনাব লিয়াকত, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটু বিস্তারিত জেনে নিচ্ছি এখন প্রফেসর মুফতি ইব্রাহিম, এবং আশা করব ডক্টর মানজুরুল আপনিও শেয়ার করবেন। জি, আসলে
যেখানে মুদারাবা করা হয় একজন পুঁজি ব্যাংকিং সিস্টেম সিস্টেম জি বলবেন আর মুনাফা এবং ইন্টারেস্ট জি এই দুটো একটু মুনাফার মধ্যে শর্ত থাকে যে আমরা একজন পুঁজি দিচ্ছি আর একজন শ্রম দিচ্ছি এই পুঁজি আর এই শ্রমের সমন্বয়ে আমরা ব্যবসা করব যদি লাভ হয় তাহলে লাভের এত অংশ আপনি নেবেন আর এত অংশ আমি নেব আর যদি লস হয় তাহলে আমার শ্রম গেল যিনি শ্রম দিয়েছেন তার শ্রম গেল আর যিনি পুঁজি দিয়েছেন তার কিছু পুঁজি গেল আংশিক যেতে পারে সম্পূর্ণ যেতে পারে লস তো হতেই পারে তো এটা হলো লাভ আর লসের অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা এটা ন্যায্য এটাই হলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বা ব্যবসায়ের মুশারাকা মুদারাবার মূল নীতি এই জন্য এটা বৈধ আর সুদের মধ্যে হয় সর্বাবস্থায় আমি আপনাকে শতকরা 10% দিয়ে দেব লস হোক আর লাভ হোক এটা হলো সুদ কারণ আমার হলো লস তো লসের উপরে আমি কিভাবে আপনাকে লাভ দেব সেখানে কনভেনশনাল ব্যাংকগুলি তো বাধ্য করছে যে হ্যাঁ সুদে অংশগ্রহণ করতে বাধ্য করছে যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম সেটা করছে না না সেটা করছে না এখানে আরেকটু জিনিস ক্ল্যারিফাই করা দরকার আমি ঠিক আমি বুঝতে পেরেছি যে প্রশ্নকারী ভাইদের সমস্যাটা কোথায় সেটা হচ্ছে তারা যখন দেখছেন যে সুদী ব্যাংকটা তার প্রফিটটা ফিক্স করে দিচ্ছে জি আর ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় কিন্তু ব্যয়ন মরাবাহা আছে হায়ার পারচেজ কিংবা আরো কয়েকটা বায়ু সেলাম এগুলোর মধ্যে কিন্তু ফিক্স করা আছে প্রফিটটা ফিক্স করা আছে কনফিউশনটা এখানেই যে সুদী ব্যাংক যখন ফিক্স করে তখন সেটা অবজেকশনেবল হয় ইসলামিক ব্যাংকগুলো যখন ফিক্স করে তখন কেন অবজেকশনেবল হচ্ছে না এই কারণে প্রশ্নটা এসছে আসলে একটা জিনিস জানতে হবে আমি সবার অবহিত করার জন্যই বলছি যে ইসলামিক ব্যাংকিংগুলো দু ধরনের ট্রানজ্যাকশন করে থাকে একটা হচ্ছে মুশারাকার ভিত্তিতে অর্থাৎ যেখানে প্রফিট লস শেয়ারিং এটা হচ্ছে বায়ুল মুশারাকা এবং মুদারাবা এ দুটোর মধ্যে আর অন্য ট্রানজ্যাকশন যেগুলো এগুলো প্রায় বাকি সবগুলোই হচ্ছে বেচা কেনা মুরাবাহাটা বেচা কেনা এখানে ব্যাংক তার সম্পত্তি ক্লায়েন্টের জন্য কিনে ক্লায়েন্টের কাছে বিক্রি করছে অর্থাৎ ব্যাংক সম্পত্তি কিনছে সেটা ক্লায়েন্টের কাছে বিক্রি করছে সেটা কিস্তিতে বিক্রি করছে হায়ার পারচেজ তারপর বায়ু সালাম কিংবা এরকম আরো অনেকগুলো আছে বায়ু মুআজ্জাল সবগুলোই কিন্তু এই ধরনের সেখানে কেনা এবং বেচা যেখানে কেনা এবং বেচা সেখানে ফিক্সড প্রফিট করতে কিন্তু শরীয়ত নিষেধ করে না কিছু মূলনীতির আলোকে জি অতএব সেই ফিক্সগুলো সেটা তো মানে সেখানে কমোডিটি থাকতে হবে সেখানে পণ্য থাকতে হবে এবং সেটা থাকছে ইসলামিক ব্যাংকগুলো যদি পণ্য ছাড়া টাকার লেনদেন করে প্রফিটটা ফিক্স করে তাহলে সেটা ওষুধ এটা করার কথা না কিন্তু কমোডিটি যদি ইসলামী ব্যাংক রেখে অথবা সম্পত্তি রেখে পণ্যটা বিক্রি করে দেয় তাহলে এই প্রফিটটা কিন্তু ইসলামে জায়েজ এই প্রফিটটা ইসলামে জায়েজ সুতরাং গ্রাহক যারা আছেন তাদের এখানে একটু ক্লিয়ার যদি তারা ধারণাটা নেন এবং তারা যদি ইয়ে থাকেন যে না তারা কমোডিটিটা নিচ্ছেন কিনে নিচ্ছেন ব্যাংক থেকে ব্যাংকে প্রফিট দিয়ে তাহলে এটা সুদের সাথে কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার আরেকটা হচ্ছে যে সমস্ত ক্লায়েন্টরা ইসলামিক ব্যাংকগুলোতে টাকা আমানত রাখেন সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক বা যে কোনো যেটা মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট ইত্যাদি সেখানে সমস্ত ট্রানজেকশন থেকে যে প্রফিটটা আসে ইসলামিক ব্যাংকগুলো আগে থেকেই ওই যে মুদারাবার ভিত্তিতে তা নির্ধারণ করে রাখে যেমন 60% অথবা 65% হোল প্রফিটের এটা ক্লায়েন্টরা পাবে বাকিটা হয়তো মেনটেন্যান্স খরচ ইত্যাদিতে যাবে তো এই ব্যাংকিং ব্যবস্থাপনাটা বিশেষ করে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনাটা আমাদের যারা আমরা ধর্মপ্রাণ তাদের প্রত্যেকেরই যদি জানা থাকে তাহলে এই ধরনের কনফিউশন থেকে আমরা যেমন রক্ষা পেতে পারি একদিকে অন্যদিকে আমরাই কিন্তু ক্লায়েন্ট আমি মনে করি যে ব্যাংকের ম্যানেজারিয়াল যে সমস্ত ব্যক্তিত্ব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের যেমন ব্যাংককে শরিয়া খাতে প্রবাহিত করার দায়িত্ব ক্লায়েন্টদেরও কিন্তু দায়িত্ব কোন অংশে কম না জি কারণ ক্লায়েন্ট যদি চাপাচাপি দেখছি যে তারা দায়িত্ব পালন করছেন ক্লায়েন্ট যদি কমোডিটি বাদ দিয়ে চাপাচাপি করে শুধুই টাকাটা নিতে যান তাহলে তো শুধু ট্রানজাকশন হয়ে যাচ্ছে অতএব দুই পক্ষকে ইসলাম জানতে হবে শরিয়াত জানতে হবে এবং শরিয়া যাতে পরিপালন হয় সেটা নিশ্চিত করতে হবে আর নির্দিষ্ট লাভের যে অঙ্কটা বলা হয় এটা আসলে একটা আস্থা তৈরির জন্য বলা হয় জি জি একটা অঙ্ক না বললে আমি বলবো যে আমার পুরো লস হয়েছে কোনো লাভ হয় নাই পুরোটাই আমি মেরে দিতে পারি বিষয়টি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে শেষ করা যাবে না এই জন্য ইসলামিক ব্যাংকিং এর উপরে যে ওয়েবসাইটগুলো রয়েছে যে বইপত্র রয়েছে সেগুলো পড়াশোনা করা যেতে পারে এবং ইসলামী ব্যাংকিং প্রতি
ক্লায়েন্টদের কিন্তু আকর্ষণ আগ্রহ অনেক বেশি আগে থেকে বেড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকগুলো মুনাফা কনভেনশনাল ব্যাংক থেকে অনেক বেশি করছে। অনেক ধন্যবাদ, টেলিফোন কলের অপেক্ষায় ছিলেন, অনেক ইমেইল এবং SMS ছিল আমাদের হাতে, কিন্তু এগুলোর উত্তর আজকে আর নিতে পারছি না সময়ের অভাবে। সুপ্রিয় দর্শক।